वेलकम फ्रेंड्स, आपनारा देखछेन आपनादेर प्रिय यूट्यूब चैनल एडुकेशन हेल्प पॉइंट पार्टनारशिप विथ आन एकेडमी। आज के आमरा आलोचना करब WB प्राइमरि टेटेड बांगला भाषार क्लास नम्बर वन। ए बांगला भाषार क्लास नम्बर वाने आमरा आलोचना करते चलेछि 10 प्रश्न एवं उत्तर। अवश्य भिडियोटी 100% हेल्पफुल हबे, प्रथम थेके शेष पर्यन्त देखे थाकुन। आमरा सबाई जानी 2021-এর 31-শে জানুয়ারি প্রাইমারি টেট অনুষ্ঠিত হতে চলেছে। তো এই টেটের জন্য এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন প্রথম প্রশ্ন, কাপুরুষ সমাস নির্ণয় করো। কাপুরুষ সমাস নির্ণয় করো, এর সঠিক উত্তর কোনটি হবে? মধ্য পদলোপী কর্মধারয়, বহুব্রীহি কর্মধারয়, ব্যতিহার বহুব্রীহি, কোটি কোনটি সঠিক উত্তর হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে খ নম্বর, কর্মধারয় সমাস। কাপুরুষ এটি হবে কর্মধারয় সমাস। একটি পঙ্গু ক্রিয়া, একটি পঙ্গু ক্রিয়া, একটি পঙ্গু ক্রিয়া, আসি কাঁদলে বট অসৎ, এটা হয়ে যাবে গ নম্বর অপশানটি রাইট হয়ে বট। কোন বানানটি সঠিক? এখানে চারটি বানান দেওয়া আছে, কোনটি সঠিক? আসক্তি 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 আসক্তি, অর্থাৎ বানানগুলো দেখতে পাচ্ছ সবাই, যে কোন বানানটি সঠিক? এখানে রাইট অপশান হয়ে যাবে ক নম্বর, আসক্তি, ক নম্বর বানানটি রাইট। চারের প্রশ্ন, অনুকূল কোন সমাস? অনুকূল কোন সমাস, এখানে সম্বন্ধ তৎপুরুষ, অব্যয়ীভাব করণ তৎপুরুষ, উপপদ তৎপুরুষ, কোনটি রাইট হবে? চারের রাইট হয়ে যাবে খ নম্বর অপশান, অর্থাৎ অব্যয়ীভাব সমাস, এটি রাইট হবে। পাঁচ নম্বর, আগামী বিপরীত শব্দ লেখো। আগামীর বিপরীত শব্দ কি? আগামীর বিপরীত শব্দ হলো অতীত, সামনের মানুষ, বর্তমান, আগে। আগামীর বিপরীত শব্দ পাঁচের ক নম্বর রাইট অপশান, অতীত। শুদ্ধ বানান কোনটি? স্বাস্থ্য 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 স্বাস্থ্য, এখানে নিশ্চয় আমরা দেখতে পাচ্ছি কোনটি শুদ্ধ বানান, ছয় নম্বরে ক নম্বরটা। যিনি সয়ব আকার তিনি সয় থয় জফল স্বাস্থ্য, এটি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ধাতুর সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় তা হল নাম প্রত্যয়, ধাতু প্রত্যয়, শব্দ প্রত্যয়, সংস্কৃত প্রত্যয়, কোনটি রাইট হবে? সাতের গ নম্বর অপশান রাইট হবে, ধাতু প্রত্যয়। সার শব্দটি কোন শ্রেণীর? সার শব্দটি হল তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব দেশি, কোনটি রাইট হবে? আটের রাইট হয়ে যাবে খ নম্বর অপশান, তদ্ভব। নয় নম্বর প্রশ্ন, ঘোষ লিঙ্গ পরিবর্তন করলে কি হবে? ঘোষ লিঙ্গ পরিবর্তন করো, এটার ঘোষ লিঙ্গ পরিবর্তন হবে ঘোষি না ঘোষা, মেয়ে ঘোষ বা এদের কোনোটি নয়। নয়ের ঘ নম্বর, এদের কোনোটি নয়। দশ নম্বর প্রশ্ন, এক কথায় প্রকাশ করুন কি? যা চিবিয়ে খেতে হয়, এক কথায় প্রকাশ করুন। লেহ চস্য চর্ব ঘোর জায়া ঘোষ জায়া, কোনটি রাইট হবে? দশের খ নম্বরটি রাইট, চর্ব, এটি হবে যা চষে খেতে হয় সেটি এক কথায় চর্ব। অবশ্য বন্ধুরা, এই 10 প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং পরবর্তী ভিডিও আরও নিয়ে আসতে আপনারা যদি আরও নিয়ে আসতে বলেন, অর্থাৎ এই ভিডিওগুলো যদি আপনাদের উপকৃত হয় একটু হলেও, তাহলে লাইক করবেন এবং কমেন্টে আপনারা জানাতে একদমই ভুলবে না। এবারে আমরা আর্ন একাডেমির কিছু তথ্য আলোচনা করতে চলেছি। বিভিন্ন কোর্স শুরু হয়েছে আর্ন একাডেমিতে, সেখানে আমরা আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক আর্ন একাডেমিতে কী কী কোর্স চলছে। আপনারা আর্ন একাডেমিতে কী কী পেয়ে যাচ্ছেন, অর্থাৎ কী কী ব্যাচ শুরু হতে চলেছে
বা চলছে অবশ্য ভিডিওতে আলোচনা করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। হয়তো আপনি ভাবছেন আনএকাডেমি আপনাকে কোনো কিছুই করতে পারবে না, কোনো উপকৃত করতে পারবে না, কিন্তু তবুও আপনার কাছে আমার একটি রিকোয়েস্ট, ভিডিওটি না দেখে স্কিপ করবেন না। আনএকাডেমি WBPSC আলটিমেট ব্যাচ কোর্সেস 2021 2021-এর জন্য কিন্তু এখানে আলটিমেট কোর্স শুরু হচ্ছে, ব্যাচ শুরু হচ্ছে। যেমন আমরা দেখতে পাচ্ছি ট্রায়াম্ফ থ্রি, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি 75 দিনের একটি স্পেশাল ব্যাচ শুরু হচ্ছে, কিন্তু একটি স্পেশাল কোর্স শুরু হচ্ছে আন একাডেমিতে WBCS-এর জন্য 2021 WBCS-এর জন্য প্রিলিমস এক্সামিনেশনের জন্য কিন্তু এই ব্যাচটি শুরু হতে চলেছে 12 জানুয়ারি থেকে। অবশ্য এই ব্যাচে কতজন এডুকেটার্স রয়েছে আপনারা নিজের চোখে হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সবাই কিন্তু এই ব্যাচে আপনাদের সহযোগিতা করবে এবং আপনাদের এগিয়ে নিয়ে যাবে আপনার সেই স্বপ্নপূরণের দোরগোড়ায়। পরে আরও দেখতে পাচ্ছি আমরা ফিরে দেখা কারেন্ট অ্যাফেয়ার্স 2020 2020-এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কিন্তু ফিরে দেখা একটি কোর্স শুরু হচ্ছে, স্টার্ট হচ্ছে এটা 13 জানুয়ারি থেকে। 13 জানুয়ারি থেকে স্টার্ট হচ্ছে এই কোর্সগুলো। 2020-এর সমস্ত আপডেট কিন্তু থাকবে এখানে, অর্থাৎ 2020-তে যা যা কারেন্ট অ্যাফেয়ার ছিল সেই কারেন্ট অ্যাফেয়ার সম্পর্কে কোর্স শুরু হচ্ছে। অবশ্য দেখতে পাচ্ছেন প্রকাশ মুখার্জি এবং অঙ্কিতা পড্ডার্স, অঙ্কিতা পড্ডার্স এরা কিন্তু এই কোর্সটি করাবেন, এই ক্লাসগুলো নিয়ে থাকবেন 2 PM অ্যান্ড 8 PM বলা আছে। দেখতে পাচ্ছে সবাই এই কোর্সগুলো কিন্তু 13 জানুয়ারি থেকে হতে চলেছে। অবশ্য আপনারা আন একাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে কিন্তু এই কোর্সগুলো দেখতে একদমই ভুলবে না। পরবর্তীতে আরও দেখতে পাচ্ছি মিশন WBCS স্পেশাল কোর্স কিন্তু শুরু হচ্ছে WBCS-এর ক্ষেত্রেও, কিন্তু প্রিলিমসের 2021-এর জন্য একাধিক এডুকেটার্স রয়েছে। অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন এই এডুকেটার্সগুলো কিন্তু আপনাদের সবসময় সহযোগিতা করবে, সবসময় আপনাদের পাশেই থাকবে, অনলাইনের মাধ্যমে সবসময় আপনাদের সঙ্গে থাকবে, আপনাদের পাশেই থাকবে, আপনাদের কাছের বন্ধুর মতোই হয়ে থাকবে। তো এই কোর্সটি স্টার্ট হচ্ছে, অর্থাৎ এই ব্যাচ স্টার্ট হতে চলেছে 13 জানুয়ারি থেকে। 13 জানুয়ারি থেকে কিন্তু ব্যাচ স্টার্ট হতে চলেছে। তাহলে বন্ধুরা আর দেরি না করে আন একাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করুন। আরও কী কী করতে হবে আরও আলোচনা করছি। দেখো আগমন যে কোর্স শুরু হচ্ছে ফুল ইয়ার্স, এক বছর জন্য রেজুলেশন ব্যাচ ফর্স WBPSC 2022 2022-এ প্রিলিমস ব্যাচ কে, এটা কিন্তু শুরু হচ্ছে। একাধিক এডুকেটার্স রয়েছে এখানেও, এই এডুকেটার্সগুলো কিন্তু আপনাদের সহযোগিতা করবে, প্রতিনিয়ত কিন্তু আপনাদের সহযোগিতা করবে এবং আপনাদের গাইড করবে। আপনার যেমন একটা গাইড বুক, আপনার যেমন বাড়ির একজন গার্জেন, তার চেয়েও বেশি গাইড করার চেষ্টা করবে এই এডুকেটার্সগুলো আপনাকে খুব কম মূল্যের এই ব্যাচগুলোতে। আপনি যদি এই খুব কম মূল্যের এই কোর্সগুলোতে আপনি যদি সাবস্ক্রিপশন নিয়ে থাকেন, তাহলে তো আর কিছু কথাই নয়, আপনার গার্জেন, আপনার বাড়ির লোকের মতো কিন্তু তারা গাইড করতে থাকবে আপনাকে। তাহলে বন্ধুরা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে অবশ্য আপনারা আন একাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করবেন এবং যেই ব্যাচে আপনারা এডমিশন হতে চাইছেন সেটাতে কিন্তু অবশ্য সাবস্ক্রিপশন নিতে হবে। সাবস্ক্রিপশন নেওয়ার সময় 10% ডিসকাউন্ট পেতে হলে আমাদের রেফারেল কোড ব্যবহার করুন। আমাদের রেফারেল কোড অবশ্য ব্যবহার করলে কিন্তু 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন সাবস্ক্রিপশনের উপর। তো এই 10% ডিসকাউন্ট পেতে আমাদের রেফারেল কোড ZAHEDUL@122, আবার বলছি ZAHEDUL@122, এইটি কিন্তু আমাদের রেফারেল কোড। এই রেফারেল কোড ব্যবহার করলে কিন্তু আপনি 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন সাবস্ক্রিপশনের উপর। তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবে না, আর আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানাবেন। অবশ্য স্ক্রিনে দেওয়া নাম্বার দুটি থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আন একাডেমি এবং বিভিন্ন কোর্স সংক্রান্ত তথ্যের জন্য। তো ভিডিওটি শেষ করছি, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস মাই ভিডিও।